মূল উদ্দেশ্য হচ্ছে যে এটা কর্মচারী সমিতি সভাপতি ইয়ে তো সম্মেলন তো প্রতি দু বছর অন্তর অন্তর ইয়েটা হয় সম্মেলনটায়, সেখানে ওই সিট কর্পোরেশনের কি সুবিধা কি অসুবিধা, আরও বেশি প্রোডাকশন বাড়ানো, চাষিদের কাছে আরও ভালো উন্নত মানের বীজ পৌঁছে দেওয়া এবং আমাদের উন্নয়ন এবং আমাদের যাতে করে ধানের উৎপাদন ঠিক ব্যাহত না হয়, আবার চাষিদের যাতে ইনকাম বাড়ে, আবার চাষিদের কাছে যেন ঠিক মতো উন্নত মানের বীজ পৌঁছে দেওয়া যায়, এই যে একটা রোলিং সিস্টেম, এই সিস্টেমটা যাতে আরও বেশি করে ডেভেলপ করা যায় সেইটাই হচ্ছে মূল উদ্দেশ্য। বিকাশ চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য বীজ নিগম, রাজ্য বীজ নিগম কর্মী সমিতির সাধারণ সম্পাদক। এই সম্মেলনের উদ্দেশ্য দুটো, একটা হচ্ছে কি করে আমরা কৃষকদের উন্নত মানের ভালো বীজ আরও পৌঁছে দিতে পারবো চাহিদা মতন, সাথে সাথে এই কাজ করতে গেলে কর্মচারীদের যে বিভিন্ন সমস্যা সেই সব নিয়ে আলোচনা করে আমরা বিগত দু বছরের কি কি আমাদের দিয়েছে কি কি দেয়নি তার একটা দাবি সমেত এখান থেকে তৈরি হবে, সেইটা আমরা আগামী দিনে ম্যানেজমেন্টের হাতে পৌঁছে দেবো যাতে কর্মচারীদের সমস্যাগুলিও মেটে এবং কি করে আরও উন্নত মানের বীজ তৈরি করে আমরা কৃষকদের কাছে পৌঁছতে পারি, কৃষকের সহযোগিতা আমরা করতে পারি, কৃষকের পাশে দাঁড়াতে পারি, সাথে সাথে সরকারের আমরা কীভাবে সহযোগিতা করতে পারি, এই মূলত মৌলিক দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে কৃষকদের পাশে দাঁড়ানো উন্নত মানের বীজ নিয়ে এবং সাথে সাথে কর্মচারীদের যে সমস্যাগুলি বা তাদের মান উন্নয়ন বা কী কী করা যায় সেইগুলি নিয়ে আমাদের আলোচনা হয়ে যেটা সিদ্ধান্ত হবে সেইটা আমরা আপার ম্যানেজমেন্টকে জানিয়ে দেবো। আজকে আমাদের উদ্বোধন করেছেন এখানকার মাননীয় মৎস্যমন্ত্রী অখিল গিরি মহাশয় এবং উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার সহসভাধিপতি সুভাষিস বটব্যাল এবং উনি তৃণমূল কংগ্রেসের এখন সহসভাপতি, আর উটি উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞানী ডক্টর প্রণব চট্টোপাধ্যায় এবং আমাদের ম্যানেজিং ডাইরেক্টর প্রদীপ মণ্ডল আর ফেডারেশনের নেতৃবৃন্দ, এরা আমাদের আজকে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের, রাজ্য সরকারের এগ্রিকালচার ডিপার্টমেন্টের সিট কর্পোরেশনের কর্মী সমিতির দুদিনের একটি সম্মেলন, এটা আমাদের সরকারি কর্মচারী ফেডারেশন আজকের দীঘার এই ইন্টারন্যাশনাল হোটেলে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আমাদের সিট কর্পোরেশনের এখানে ডাইরেক্টর সুভাষিস বটব্যাল, আমাদের এই কর্মী সমিতির সমস্ত নেতৃত্বরা আছেন, রাজ্য বীজ নিগমের আমাদের এখানে ম্যানেজিং ডাইরেক্টর আছেন, আমাদের টেকনিক্যাল প্রণব চট্টোপাধ্যায় এবং অন্যান্য অফিসাররা আছেন এবং এই কর্মী সমিতির সমস্ত সদস্যরা আছেন আমাদের এখানে। এটা হচ্ছে যে সংগঠনের প্রতি বছর একটি করে সম্মেলন হয়, এই সম্মেলনে আমাদের কি কি কাজ আরও কত বেশি করে উন্নত করা যায় এই সিট কর্পোরেশনকে, যাতে বেশি করে পশ্চিমবঙ্গের আরও কৃষিক্ষেত্রে উৎপাদন যাতে আরও বেশি করে বাড়ে, উন্নত মানের হয়, সেক্ষেত্রেই আমাদের এখানে আলোচনা হয়েছিল আজকে। না, আমাদের যে এগ্রিকালচার যার ল্যান্ড ছিল তাতে আমাদের প্রতি বছর যেটা মাছের জন্য জমিটা চলে যাচ্ছে সেটা মাত্র 2% থেকে 3% জমি চলে যাচ্ছে, সেক্ষেত্রে ধান উৎপাদনের ক্ষেত্রে কোনো অভাব হয় বলে আমরা মনে করি না। তবে এত বেশি জমি চাষের মাছের জন্য এই জন্যই যাচ্ছে, লোকে এগ্রিকালচার ধাম থেকে মাছে অনেক বেশি করে, মানুষ আজকালকার মানুষ তো সব কর্পোরেট স্ট্যান্ডার্ডে হয়ে গেছে, প্যাটার্নে হয়ে গেছে, তো সেই জন্যে মাছের উৎপাদন একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় যতটা হচ্ছে ততটা ধানের তারা সেভাবে করে পাচ্ছে না সুযোগ সুবিধা, তার জন্যে মাছের দিকে উৎপাদনের লোকে সবাই যাচ্ছে।